সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সাবধানে রেখো, মা অন্নপূর্ণার ফুল। কই রে অভিজু, হলো আর 2 মিনিট, এখনো 2 মিনিট? হ্যাঁ, ও তোরাই তো আমি দেখছি, এরপর আর কখনই বা ছেলেটা বেরোবে, আর কখনই ওই মহকুমায় গিয়ে পরীক্ষা বসবো বলতে পারিস? এই তো হয়ে এলো। হ্যাঁ হয়ে, তোরা তো হয়ে এলো বলি খালাস। এদিকে এদিকে আমার বুকের ভিতরটা যে কি হচ্ছে। আরে হ্যাঁ, বিনু যেমন মাথা পাস ঠিক দেবে, কি বলিস? বাহ আর বলতে, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। লোকে বলে আমাদের মুখুজ্জে বংশ নাকি মুখুর বংশ। আরে বিপিন মুখুজ্জে গাধা হলে কি হবে, দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো যে শ্মশানেও চন্দন গাছ হয়। তোর আমার সেই চন্দন গাছ। মা কামাখ্যা ভারী জাগ্রত। বাস হয়ে গেল? হ্যাঁ, এরই মধ্যে? বাহ, এই না তুমি তাড়া দিচ্ছিলে। আরে আমি তাড়া দিচ্ছিলাম বলে তুইও গোঁজা মিলবি নাকি হতভাগা? ভালো করে দেখেছিস? হ্যাঁ, দুটোই দুটোই টিপে টিপে বললুম তো। হ্যাঁ দেখ দেখ দেখ, ছেলে মন শেষকালে কোথায়, কি আবার গোলে হরিবল করে বসে থাকবি? কিচ্ছু হবে না, তুমি তো ভেবো না তো দাদা। না দাদা ভাববেন না, উনি ভাববেন। এই যে সকাল থেকে একা আপদে ঘাড় চেপে বসলো, কি যে আতন্তরে পড়েছি আমি, ভাবো ভেবেছো একবারও? আপদ কোন আপদ? থাক, সে আর নাম করে কাজ নেই, আগে বিনুটা ভালো ভালো বেরিয়ে যাক। মানে চলো তো দেখি কেমন আপদ, একটি ঘুষো থাকে বলে। একটি ঘুষো থাকে বলে, ওই তো শিখাচ্ছ, তা ঘুষোটা মারবি কোথায় রে হতবাগা? কোথায় দাদার? এইখানে। হ্যাঁ তবে বলছি কি, কত নি বাতানি লেগে গেল, উঠকো ঠান্ডা, ভোর থেকে সর্দি নাক সুরসুর, এইটুকুর মধ্যে যেন একবারে প্রলয় চলছে। আমি বলে তাই কত কষ্টে চেপে চুপে আছি, মিনুটা বেরুবার আগে একটিবার যদি নাক ফসকে। পরীক্ষা আজকে দিনে আমি আবার সেই দোকান। খবরদার খবরদার বড় ভাই, আছিনি কে তাত্ত করেছে এখন সরো দেখি, কাজ নেই কম্ম নেই খালি। ও আমার না হয় কাজ কম নেই, তা তুমি কোন কম্বে চললে শুনি? হাওয়া খেতে বলি, পাশের বাড়ি থেকে দই টই গুলো আনবে কে? তুমি এটা সিদ্ধিদাতার, আর এই হলো মা সরস্বতী। আর যে হাতে আটছে না বৌদি, কি যে বলো। আর এই হলো বাবা বিশ্বনাথের। ঠাকুর বিনু ভালো পাশ দিক, আমি বুকের রক্তে 108 বেলপাতায় তোমার পুজো দেব, কামারডাঙ্গার মন্দিরে গিয়ে। ওই গো ও বিতু দিদি, ওই হলো তুমি দইটা নিয়ে যাও রতন দা, আমি চন্দন নিয়ে এক্ষুনি আসছি। চটপট চটপট, এই তো হয়ে গেছে, এবার এখানে। মা গো, তোমার বিনুকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা, ও যেন সববার সেরা হয়। প্রণাম কর, প্রণাম কর, ভালো করে প্রণাম কর। আহা মানুষ তো ছিলেন না, শকে দেবী আজ থাকলে। সরো 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 না, কই গো বমুনি ধরো। আর চন্দন, সরো সরো। কোথায় যাওয়া হচ্ছে মহারানীর? ওই দেখো কাজ আছে না? এটাও কাজ। কি কাজ শুনি? মেজদা জয়যাত্রা বেরোচ্ছে, আমি তার রথ তৈরি করছি, রথ। আর আমার এটা নইলে মেজদা বেরোনোই হবে না। কি ওটা? কি হলো বামুন হয়ে কৈবর্তর পায়ে হাত? বলি আমি তো যাবই নরকে, তোমাদের কি সেই স্বাদ হয়েছে? তোমার পায়ে হাত দিলে যদি নরক যেতে হয়, স্বর্গ আমাদের চাই না রতনদা। তাই বলে চাকর বাকর মনীষী আমি? কি বলি কথাটা, চাকর বাকর মনীষী? এক চলে একেবারে বদন বিগড়ে দাও। এই দেখো কটাকা কটাকা মাইনে পাস শুনি, শেষ কবে মাইনে নিয়েছিলে বাড়ি থেকে বল 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 বল। সে আমি ইচ্ছে করে ফেলে রেখে দিয়েছি বলে। হ্যাঁ বিনু বিজু বড় হোক না, সুদে আসলে পুষিয়ে নেবো না। সে কোনো ঢের দেরি বেস্তো ছাড়।
ছাড়বি তো, ছাড়বি তো, হাতটা একটু মাথার উপরে রাখতে দিবি তো নাকি? বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক। কষ্ট হচ্ছে মা? বিপিন, আমার বিপিন। এই তো, এই তো আমি মা। বিপিন, এই যে আমার বিজু, বিনু, আমার রতন, এই তো আমরা সবাই আছি। বিপিন মা, সংসার জানি আমি তোর সৎ মা, কিন্তু তুই জানিস আর আমার মন জানে আমার ওই আপন দুটোর সঙ্গে তোকে কোনোদিন তফাত করে দেখেছি কিনা। তোমাকে যে সৎমা বলবে তার মুখে যেন পোকা পড়ে। গৌরী, কি মা? বিনু বিজু রইল ওদের তুমি এসব আপনি কি বলছেন? ভারত ভারত মানুষ করে তুলো মা, আর যদি পারো অনেক দুঃখে তোমার শ্বশুর এই ভিটে কারবারে লোকসান সামাল দিতে পরের হাতে বাধা দিয়ে গেছেন। তোমরা পারো তো সবাই মিলে উদ্ধার করো আমার এই এই সংসার, এই সাজানো বাগান। তোমার তোমার ছোঁয়ায় যেন সোনা 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 হয়ে ওঠে মা। শুনে যাও, শুনে যাও মা, কথা দিলাম, কথা দিলাম মা, কথা দিলাম। চিনি 5 কেজি, 5 কেজি সর্ষের তেল 1 টিন, আরে বাবা ঠিক আছে ঠিক আছে, সদের বাইরে তো কিছু নেই। আরে না না, সব মিলিয়ে আনবে। এই নাও 200, পথে যেন আবার খুঁয়ে এসো না, নাও ধরো। আসুন রায় মশাই, এর বেশি আর কিছুতেই এ মাসে কুলি উঠতে পারলুম না। তিনুটার পরীক্ষা গেল, এক রাশ টাকা একেবারে। তবে হ্যাঁ, এই বিপিন মুখুজি যদি বেঁচে থাকে তাহলে বাবার সব দেনা আমি একেবারে পাই পয়সা চুকিয়ে দেবো, আপনি বিশ্বাস করুন। ওই দেখো, আমি কি তাগাদা করেছি কোনোদিন? তুমি তো নিজেই ব্যস্ত হও। কি করি বলুন, গরিবের সংসার রাখলেই খরচা, একটু গুনে নেবেন। দেখো বিপিন, কাঠটা গুনে নিতে হয় আর কাঠটা চোখ বুঁজে ট্যাকে পড়া যায়, না জানলে বৈকুণ্ঠ রায়কে মহকুমা আরোদ্দারি করে আর খেতে হতো না। তুমি হলে আমাদের হরিমুখুর যে ছেলে
যখন খুশি আসবে, যা ইচ্ছে নিয়ে যাবে। ওয়ে ওয়ে হারান, আগে এই ফর্দটা মিলিয়ে মালগুলো সব তুলে দাও। ঠিক থাক থাক থাক, আপনার আশীর্বাদে ভাই দুটোকে দাঁড় করতে পারলে। তা বিনোদকে নিয়ে তো কোনো ভাবনা নেই, তবে ওই ছোটটা কি যেন নাম, আগে বিজয়, বিজয়, তা ও কি করছে? এইবারে কলেজে উঠল। আহারে লাগলো, লাগলো আবার হাসছে, গুন্ডা কোথাকার। আহা, কি কথা শুনিনু কানে, কানুরে হেরিয়া রস ভরে রায় নয়নের বান হানে, কি কথা শুনিনু কানে। অমন গুন্ডা কানুর রায় হয়তো আর বইয়ে গেছে। কি এই কথা? হ্যাঁ এই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনলে শুনলে ঠাকুর, এত বড় পাপিষ্ঠা তোমার সামনে দাঁড়িয়ে আজ কথা খেলাব। আহা, খেলাব আবার কি? কেন মনে নেই সেই যে ব্যাস হয়ে গেল আমাদের বিয়ে, নে পেন নাম কর। আজ উল্টালি তো, দেখিস এবার কি হয়। হ্যাঁ কি হবে? ও হরি, তাও জানিস না দুজনের মধ্যে যে গুরুজন, আজ থেকে সাত দিনের মধ্যে তার কি বল, হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। খেপলে তোকে যে লাগে না, আবার কর, আবার বাবা। চারদিকে মালঞ্চ বেড়াও, ওই দেখা যায় আমার বাড়ি, চারদিকে মালঞ্চ বেড়া, ভ্রমর গুঞ্জরে তাহে কোকিলেতে দিচ্ছে সাড়া। বাবা ওই দেখ মিঠু। ও মা, কখন কখন এলে? আজ যদি তোমার ছুটি বাবা, পালিয়েছি পালিয়ে, নইলে ছুটি দেবার বান্ধবী অধিকারী হত ছাড়া হারামজাদা। কাল রাত ভোর গান ছিল পলাশলী বাবুরের বাড়িতে, আজ আবার আছে শিবগঞ্জ। আমি নৌকো করে যাচ্ছিলেন তো বুঝেছিস, হঠাৎ টুপের নেমে পড়েছি, কেউ টেনি পাই। কদিন এই মুখখানে দেখেনি বল তো মা। এসো, আরে তোর জন্য কবে কি নিয়েছি, দেখ দেখ বকুল, তুমি এসো, পড়ে যাবো পড়ে যাবো, তুমি একটু বসো, আমি ঝপ করে ভাত খেতে। আচ্ছা হবে কোন হবে কোন, আগে দেখ তোর জন্য কি নিয়েছি। এই দেখ এই দেখ চুলের ফিতে, আর এই কাঁচ পাকার টিপ, আলতা, তারপর তারপর এই এই শাড়িখানা কেমন বলো? খাসা চমৎকার, বলি তুমি কেমন বাপ? হ্যাঁ কেন কেন, সমস্ত মেয়েটাকে ফেলে রেখে টই টই করে ঘুরে বেড়াচ্ছ, বলি জন্মভর কি সামলাবো আমরা? তোরা ছাড়া আমার কি আছে বল? ওসব ছেদ কথা দেখে ঘরের মানুষ ঘরে এসে বসো দেখি। বলবো বলবো, অধিকারীর কাছে এক গুচ্ছের টাকা পাওনা আছে, যদি কোন রকম ব্যাপার টাকাগুলো পার করতে পারি। আঘাত করি তব মুখে, যে মুখের বাক্যে সত্য নাই, সত্য নাই হৃদয় ভণ্ডারে, আমি যদি রাজা হতে পারি প্রাণ দণ্ডে দণ্ডে। আমি তোকে না তোকে না, রাষ্ট্র বিপ্লব আমাদের নতুন পালা, একবার তেল দিতে মাথায় মাখি। কি ব্যাপার দাদা? এদিকে এদিকে আস, কি করেছিস দাদা? কি করেছিস জানিস? ছাড়ো ছাড়ো, লাগছে না কি এমন করেছে যে? কি করেছে? হ্যাঁ কি করেছে, এদিকে দেখো
কি হয়েছে ও বড়দা? আয় হতভাগা, বেনাম কর, বেনাম কর, ইস্টু ওয়েট। মা বলিনি তোমায় বিনু বিজু মানুষের মতো মানুষ হবে? বিনু পাশ করেছে মা, হ্যাঁ বিয়ে পাশ করেছে। সারা গাঁয়ে কেউ যা কোনোদিন করতে পারেনি, ফার্স্ট ক্লাস পেয়েছে মা। কত ভাগা, তোকে আমার তোর হাতে থাবড়া দিচ্ছে করছে রে, তোর হাতে থাবড়া দিচ্ছে করছে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, কি মজা, কি মজা। ঠাকুর, ঠাকুর, তুমি আমার মুখ রেখেছো ঠাকুর, কালই আমি যাব কামারডাঙ্গার মন্দিরে। এবার গাজনের মেলায় ওলা ওঠা মড়ক লাগলো, প্রত্যেক এক বামুন বামুন এসেছিল ওইটিকে নিয়ে মানসিকের পুজো দিতে। তা ওলা ওঠা ওরা মলো পড়ে দিলে ওইটি পিকনিকে যা পায় রাক্ষসে পেট দেখতে ওইটুকু এলে কি হবে? আমি পেট ফুলাতে পারি দেখবি, এই দেখো আবার দেখো চা খেতে পেলে এই, 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 খেতে পেলে এই। থাম শোন, একটু বাদে ওই দিকটা আসিস খাবি খুন। সত্যি বললুম তো, না হয়ে গেছে, এবার তোমরা বসে পড়ো। চলো রতনদা, হ্যাঁ বসে পড়ি। সেটা গেল কোথায়? কোনটা? সেই বাবার থানের খুদে বাবা বিচ্ছু, ওরে ছেলে তুমি এখানে? দেখেছো কাণ্ড? হায় হায়, কিচ্ছু হবে না। না একটা অসুখ বিসুখ বাদাও, অসুখ হয় না। কোথায় থাকিস সে তুই? কোথায় আবার এই গাছতলা রলিউ সিঁড়িতে। কষ্ট হয় না? রাগ করনি তো? কেন? অভাবের সংসার, আর একটা পাত বাড়ালো। আরে যে সংসারে তুমি হাল ধরে আছো সেখানে আবার অভাবটা কিসের? হ্যাঁ বলি, আমাদের সিন্দুকটা ফাঁকা হোক না, এখানটা তার ফাঁকা হয়ে যায়নি, মুখের হাসি তো আর শুকিয়ে যায়নি। তবে হ্যাঁ, একটা অভাব, ঠাকুর তোমার কোল জুড়ে তাই বোধ হয় এই অনাথ শিশুটাকে পাঠিয়ে দিয়েছেন গৌরী। আজ থেকে ও আমাদের মৌর্য সম্রাটগণ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যের জনসাধারণের প্রতিনিধিগণকে যে ক্ষমতা অর্পণ করেছিলেন তা বৌদি, বৌদি দাদাকে সামলাও। কেন? মাথায় ভূত চেপেছে, আমাকে কলকাতায় পাঠাবে, আরো পড়াশোনা চাই, আমি নাকি জজ ব্যারিস্টার হব। সে তো ভালো কথা। হ্যাঁ ভালো কথা নয়, একজনের ঘাড়ে রাজ্যের দেনা, আর আমি যাবো কলকাতায় পয়সা ওড়াতে। ও সব হবে না বলে দিও। কি হবে না রে? হ্যাঁ
কি হবে না? না মানে ওই কি না মানে ও ভাই, তোমার খুব ভাবনায় পড়েছে গো। তোমার মাথায় এত বোঝা, উনি কলকাতায় গিয়ে পড়বেন না। কি বলি? কে না মানে কিসে মানে? মানেটা কিসের? না মানে আমি বলছিলাম যে কি বলছিলে? হত ভাগা, তোমায় নিয়ে আমাদের এত ইয়ে, তুমি একটা ইয়ে ইয়ে হতে দেবে না? আগে কেউ তো শেখায়নি। তবে 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 মাথার উপর আমরা আছি না মরে গেছি? ওদিকে কি দেখছো? কি দেখছো বোঝো এবার? কি বিপদ! চপ চপ লায়ে কেলে। শোনো, ছোট ছোট মতো থাকবে, কাল বা পরশু ভোর ছটার গাড়ি মহেন্দ্র খন। একটি ট্যাপু করেছি কি? বংশে জানার গন্ডা গন্ডা ফার্স্ট ক্লাস ঘুরে বেড়াচ্ছে। বইও মরজ সম্রাট। দাদা দাদা চলো চলো। ও মা, এত সকাল সকাল তিনুটা বোধ হয় এতক্ষণে পৌঁছে গেল না গো। তিনটে তো বছর দেখতে দেখতে কেটে যাবে। আরে কাটবে না মানে? আজ বিনু, এরপর বিজুটাকে পাঠাবো, তারপর তিন ভাই তিন বউ মিলে আর এই ভূত মহারাজ। দেখো না এই উটনে কেমন চাঁদের হাট বসায়। স্বপ্নটাকে সত্যি করে তুলবো, মোড়া তুলবো, তোমার কথা ভাববো শুধু আমার কথা বলবো। স্বপ্নটাকে সত্যি করে তুলবো, মোড়া তুলবো, তোমার কথা ভাববো শুধু আমার কথা বলবো। স্বপ্নটাকে সত্যি করে তুলবো, মোড়া তুলবো, তোমার কথা ভাববো শুধু আমার কথা বলবো। আমি চাই না চাই না চাই না চাই না অলঙ্কার, আমায় তুমি দিও শুধু মনটা উপহার। আমি চাই না চাই না চাই না চাই না অলঙ্কার, আমায় তুমি দিও শুধু মনটা উপহার। আর কিছুই রইল না যে ঘরে না থাক, আমার ঠাকুর পড়া তো আছে, তুমি কিছু ভেবো না তো, এসো।
এসব কি বলতে পারো? মনে হচ্ছে বৌমার গয়না। ছি ছি বিপিন, মা লক্ষ্মীর গা খালি করে তুমি। বিশ্বাস করুন, এমন আতান্তরে পড়ে গেছি না, কলকাতায় পড়াবার যে এত খরচা। তো ভাই আপনার বিনুকে যেন কখনো জানতে দেবেন না, ও আমি ঠিক চালিয়ে নেবো, দেখবেন। একবার চলো তো, তোমার বাড়ি যাব। বাড়ি? যদি ছেলে বলে মানো মা, এই গয়নাগুলো তোমাকে নিতে হবে, বন্ধক ছাড়ের কাগজ, যত্ন করে রেখে দেবে। কি জবাব নেই কেন মা? ভাবছো দান করে পুণ্যি ফলাচ্ছিস? না মা না, আসলে একটা উপকার, যা পারলে তুমি শুধু করতে পারো, তার জন্য এই বুড়োটা তোমার ধরে ছুটে এসেছে মা। কি মা, এই ভিক্ষেটুকু দেবে? আপনি কি বলছেন? আপনি যা বলবেন আমাদের কাছে সেটাই আদেশ। ঠিক ঠিক বলছো। এটা ঠিক বে ঠিক কি আছে আপনি বলেই দেখুন। তাহলে শোনো বিপিন, মা তুমিও শোনো, জীবনে আমি কারবার করেছি, রোজগার করেছি, কিন্তু সংসার পাতি, তাই ভাবছিল এবার এদিককার পাট চুকিয়ে দিয়ে কাশিতে বাবা বিশ্বনাথের চরণে গিয়ে ঠাঁই নেব। কিন্তু হঠাৎ তোমার ভগ্নি প্রথম হলো, আর ওই হারামজাদা কেটি গুলো ওই দুধের বাচ্চা দুটোকে ঠকিয়ে একেবারে পথে বসিয়ে দিয়ে গেল গো দাদা। আমি তো ঠিক সে কি আমি মানু মানুদা, তোমার মাসি মেয়ে গো, ছেলেবেলায় তোমার কোলে উঠে কত খেলেছি হেসেছি কুদেছি, তুমি আমায় চিনতে পারলে না দাদা। মানু? হ্যাঁ ঠিক চিনেছি, হরম দাদা সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন, মামাকে সে প্রণাম করবি তো। আমার নীলু গো, নীলমণি, আশীর্বাদ করে দাদা। থাক থাক, তোমার নামটি কি মা? কনা, কনকলতা। সেই যখন পড়েছে ফেলতে তো আর পারি না, তাই ভাবছি কারবারটা ভাগ্নিকেই দিয়ে যাব। পারে তো চালাক, ফোনটাও ধরেছে, শুধু ওই ভাগ্নিটাকে নিয়েই। তাই তোমার কাছে আসা মা, বিরোধের সঙ্গে আমাদের কনার কোনো দিক থেকেই বেমানান হবে না, আর যে সংসারে স্বয়ং লক্ষ্মীর অধিষ্ঠান, একটু কষ্ট করে না হয় গড়ে পিঠে নেবে মা। কিন্তু আমাকে তুমি কথা দিয়েছো বিপিন। কিন্তু বিনু যে এখনো পাশ করেনি, এখনো বছর খানেক বাকি। তাতে কি, বিয়েটা হয়ে রইল, আমিও কাশিতে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললুম, তারপর বিনোদ পাশ করলে ঘরের বউ ঘরে এনে নিও। কি আর কিছু বলার আছে? ও দেনা পাওনার কথা কিছু ভেবো না, ও আমি খুশি করে দেবো। দেনা পাওনা শুধু একটাই, আপনি আপনার ভাগ্নিকে দেবেন আর আমি পাবো আমার বোনকে। কাণ্ড দেখলে মামা, কুটুম করেছে যেন সব আকার চাষা। চুপ কর মুখ পোড়া, কানে গেলে দোকানটা খোয়াবিছে। ঘরের রকম দেখে কেন? বাইরে ব্যাঙের ডাক, ভেতরে বড় বড় ফাটল, সাপখোপ নেই তো। সাপখোপ থাকবে কেন? ওই দাদা তোমার সদ্দাদা, হঠাৎ এ কথা? না, সাপখোপ নেই বললে কি না, তাই। ধরো ভাই, এবার আমি নিশ্চিন্দি, কারি সব
শাশুড়ির, সে যারই হোক। মা গো, কিসব আদিকালের ডিজাইন, তা সে ভেঙে ফের গড়িয়ে নিও, নতুন হয়ে যাবে। বাপরে বাপরে বাপ, খুঁড়িয়ে কোলে যাবো, খুঁড়িয়ে কোলে যাবো, তা যা না, যা, লজ্জা কি, যা। এই বুঝি তোমার সেই কুড়িয়ে পাওয়া ছেলেটা? আজ জমে হারিয়ে ফেলেছিলুম তো, তাই এই জমে কুড়িয়ে পেয়েছি। যাও তো বাবা, বাড়ি গিয়ে খেলা করবি, যাও। হ্যাঁ সেই ভালো, চ চ চ, কত কি খেলবো, খেলাবাটি খেলবো। অমন করে বলো না ভাই, ছেলে মানুষ কষ্ট পায়। কষ্ট কথা, আবার কষ্ট কি? আমি যাবো গরুর গাড়িতে, কেন এদেশে অন্য গাড়ি নেই? না আছে, তবে ওই তবে আর কি, ওই হেলে চাষাদের মতন গরুর গাড়ি চেপে আমি যেতে পারবো না, কিছুতেই না। সামলে সামলে, সাবধানে যাবি। কই গো, কোথায় গেলে? বলি শুনছো, ওদের যে রওনা হবার সময় হলো। যাই, কি যে করে ছাই বুঝি না। এই তো এসো 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 এসো, শোনো ঘোড়া গাড়ির ভাড়াটা। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজু শক্ত করে শক্ত করে। বেঁচে থাকো দাদা, বেঁচে থাকো। প্রণাম করো করো। ঠিক আছে ঠিক আছে। ওরে ইয়ে মালপত্রগুলো ঠিক ঠিক উঠেছে তো নাকি? একটা বছর আমি কিন্তু বচ্ছে থাকবো ভাই। আমার কথা বাদ দাও। কেন? এই তো ভাঙা মাটির বাড়ি, এতে আছেটা কি? আসবার আগে খামোখা বৌদিকে ওসব কথা বলতে গেলে কেন? কেন ফুসকা পড়লো নাকি? দেখো ওর ব্যাং আর মিনমিনে পুরুষ মানুষ, আমি দু চক্ষে দেখতে পারি না। তুমি কি উকিল হয়ে এখানে এসে বসবে নাকি? তোমার কি ইচ্ছে? আমার ইচ্ছে তো বিয়েটা হয়নি, তবে পাঁচ ভূতের চ্যাভের মধ্যে আমার একদম পোষাবে না, এই বলে দিলুম। আরে সব ঠিক হয়ে যাবে, ওসব কিচ্ছু নয় কিচ্ছু নয়। আমার বুক কাঁপছে রতন দা। তুমিও তো দেখছি ছেলে মানুষ। আরে ঢেঁকি যতই মাথা নাড়ুক শেষে সেই গর্তে এসে পড়বে, ওসব কথার কথা, কানে নিও না কানে নিও না। বৌদি বৌদি দাও। কি? বাহ, আজ না কলেজে মাইনে দেবার দিন। আচ্ছা কই দাও, দাঁড়া বিজু। হ্যাঁ কদিন পরে দিলে হয় না? পরে বিশ্বাস কর হাতে কিছু নেই রে। তোর দাদা ওই তো এক ফোঁটা দোকান, তার উপর মেজ ঠাকুর পর বিয়ের সারা খরচ, হাড়ভাঙা ঘাটনি খেটে বাড়ি আসে, এক একদিন ঘুম ভেঙে দেখি অন্ধকারে চেয়ে বসে আছে মানুষটা, সংসার বাড়ি বাঁধার দেনা। কিন্তু আমি কি করবো বল দেখি, আমি কি করতে পারি মেয়ে মানুষ হয়ে? ভেবো না বৌদি, দেখছি। বিজু বিজু শোন, বিজুদা তুই মহকুমার দোকানে বেচে কলেজের মাইনে দিয়ে দিও। একদিনও পড়িনি, একেবারে নতুন, বিশ্বাস করো? বিশ্বাস? তোর আজকের কথাটা আমি ভুলবো না। আমি তো
কিন্তু এ আমায় নিতে বলিস না, দিন যদি আসে শাড়ি আমি তোকে দেব। এ শাড়ি নয়, লাল টুকটুকে সোনার পাড় বসানো বিনারসি শাড়ি। তুমি? হ্যাঁ, কথা দিলাম। আমি কি করি তাই দেখিস। রোল নাম্বার 16, রোল নাম্বার 17, রোল নাম্বার 18, রোল নাম্বার 18 বিজয় মুখার্জি। আসেনি স্যার? আসেনি। কটা দিন রোজ না, তারপর কড ওজন চাই তো ওই জিনিস। তার মানে? মানে মামা যে আজ, মামা যে আজ কোর্টে গিয়ে আমার নামে দিচ্ছে লিখে দোকান খানা, মামা যে আজ। ও তাই বুঝি এত ফুর্তি? ওই গো বৈকুণ্ঠ খুড়ো, ও বৈকুণ্ঠ খুড়ো তৈরি তো? হ্যাঁ, এসো এসো শিবনাথ। ওই রে নীলু, কি হলো? আসুন আসুন চাকরতি মশাই, বসুন বসুন, এখানে বসো। ভালো করে দেখে নাও তার আগে, এই দোকানে দানপত্র তোমার ভাগ্নের নামে, আর এই ধরো তোমার এই বাড়ি বিক্রির কবলা। বাড়ি বিক্রি? সখি, তোমরা ছাড়াও তো আমার কিছু কিছু দায়িত্ব আছে। অমন চালু ব্যবসা দিয়ে যাচ্ছি, নতুন বাড়ি হতে কতক্ষণ? আমার যেমন হয়েছে, আর যদি না হয় এখানেই ভাড়া দিয়ে থাকবে। ইনি বাড়িটা কিনছেন, এনাকে সব বলা আছে। আগে বিলক্ষণ। হ্যাঁ, ফিরতে আমার রাত হবে। এটা রাখো, আমি কাশি গেলে খুলে দেখবে। কি আছে এতে? বললাম তো, আমি কাশি গেলে। কথা দাও বিপিন। আচ্ছা। বাবা বিপিন, তীর্থে মরার আশায় কাশি যাচ্ছি। এত টানাটানি তো ভাইয়ের বিয়ের কোনো যৌতুক নিলে না তুমি। এ টাকা সব তোমার যা ইচ্ছে করো, নইলে জানবে আমার আত্মার শান্তি পায়নি। ইতি আশীর্বাদক বৈকুণ্ঠ রায়। এ টাকা তুমি বিনোচনে তুলে রেখে দাও। না না, উপোস করে থাকবো, তবু এ টাকায় হাত দেবো না কোনোদিন। মোটে 300? আগে ওই যা তবিলে ছিল আইডি আর কি, কলকাতা থেকে বন্ধুদের আনালাম তোমার বদন দেখাতে। হ্যাঁ, ছেদ কথা থেকে টাকা জোগাড় করো গি। হ্যাঁ, আগে এখন আর টাকা পাইকেট ডাকো, দোকান থেকে যা খুশি তুলে নিয়ে যাক, মোট কথা টাকা আমার চাই। হ্যাঁ, তবে এই মুদিখানায় মাছি মারবার জন্য জন্ম হয়েছে তোর? কলকাতা অত বড় ফিল্ড পড়ে থাকতে? তবে এখানে দিনমানে তো শিয়াল ডাকে, আর ওখানে বাতাসে উড়ছে।
একটা কথা বলবে না, এককালে হিরো করতে এখন বুড়ো হয়েছ, তাই দয়া করে তোমায় আমার দলে বিবেকের পার্টি কতবার বলেছি, আজকালকার পাবলিক তাল বুঝে গান ছেড়ে তা নাই মালকে ঠিক বলছি, বুড়া হাবুড়া দিন শেষ, আমারই ভীমরতি হয়েছিল। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃঅঙ্ক হতে ছুটে যায় সিংহ শিশানে করিবার মল্লার লণ্ঠন জ্বলেনি কেন এখনো? মাস্টার থামাও কনসার্ট, চারিদিকে শত্র ঘেরা মাঝে মোর পরি কানে আসে শতলক্ষ অসির ঝঙ্কা, কে ধরমপুরে নিশি কবিরাজকে একবার খবর দিলে হতো না? আমি যাচ্ছি, সাইকেলটা যদি এখন থাকতো। আরে বসো বসো, প্রমোশন পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, ও দেখেই বুঝেছিলাম ও কুলি কাবারির কাজ তোমার নয়। আরে তুমি তো লেখাপড়া জানো। এটা রাখুন। মানে পেমেন্ট সব হয়ে গেছে? সে কি, আগের মুন্সি তো কোনোদিন একটা টাকাও ফেরত দেয়নি। আশ্চর্য, তোমার টাকা নিয়েছ? আজ নেব মোটে 200। তোমাদের বাড়ি বন্ধ সুদে আসলে দাঁড়িয়েছে প্রায় 10,500। যদি একটু একটু করে? না না, এখানে এক চার্জ হয় না। উমা, এই এতক্ষণে কলেজ থেকে এলি, ওদিকে চৌপড় দিন কি যে যাচ্ছে। কেন, কি হয়েছে? নাও গো, ওষুধটা খেয়ে নাও। কি হলো বিপিন? কিসে? টাকা করি জিনিসপত্র হারিয়ে গেলে মানুষ খুঁজে পায়, কিন্তু এটা আমার মা মরা মেয়েটার, কে দেখবে কত? এই পাগল বাপের মেয়েকে কেউ ঘরে দিতে চাইবে? শোনো কথা, আরে বাবা মিতুর ভাবনা তোমায় ভাবতে হবে না। ওর ভাবনা আমরা ভেবে রেখেছি যে আপনার মত হলে মিতুকে আমরা বাড়ির ছোট বউ করে নিয়ে যাব। বৌমা বিজু, যাও প্রণাম করো। আশীর্বাদ করলেন না? আশীর্বাদ বিজু, বিজু এবার আমি ভালো হয়ে যাবো, ঠিক দেখো আমি ভালো হয়ে যাবো, এবার আমি আমি ঠিক ভালো হয়ে যাবো। এই যে শুনছো, বলি শুনছো, ওঠো 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 বলছি। কি ব্যাপার? দেখাচ্ছি ব্যাপার, পকেটে ফুত্তি মারবার জায়গা, হ্যাঁ কাল থেকে পয়সা থাকে আমার নাম নেই। কালুয়া, ও কালুয়া, ভাঙাচ্ছি
শোন শোন, কিচ্ছু ভাবিস নি, বাড়িতে গিয়ে ফের টাকা নিয়া, তারপর দেখবি চাঁদি জুতো মেরে শালিকে। বাবা বাড়ি আমি যাবো না। কেন? আমার মাকে তো চেনো না বাপধন, একেবারে আঁশবটি দিয়ে ছুলবে। রাগ দেখি, এমন মন তো শিখিয়ে দেবো না, আঁশবটি তো দূরের কথা, একবারে হায় হায় করে বুকে জড়িয়ে ধরবে। মানে মানে অনামুক হারামজাদা, এই তোমার কলকাতায় ব্যবসা করতে যাওয়া, আমাদের আগুনের মধ্যে ফেলে রেখে। কি হয়েছে তোর? জল শুকি তো সবাঙ্গে। ৫০,০০০ কি টাকা এই পকেটে নিয়ে ফিরছিল ব্যবসা করে, ভাবলুম তোমার জন্য গরদের তার, আর তোর জন্য ককানা সিল্কের শাড়ি, মেচু বাজারের দোকানে সবই পকেট থেকে টাকাটা বার করেছি। এমন সময় তারপর সব ঝাপসা, কিন্তু গুন্ডগুলো আমাকে একেবারে শেষ করে দিলে না, তাহলে সব খুঁয়ে এমন কোনদিন আর তোমাদের টাকা দেওয়া না, আমি চিতেই উঠলে তোমাদের হাড় জুড়ো তো। মালকীরা, আজ একটা এসপার ওসপার করবো, তবে ছাড়ো। এই যে আমার ভাড়াটা। আর ঠিক করো না তো বাছা, এই মাত্র একেবারে আধ বড় হয়ে ফিরেছে আমার ছেলে। গেছেন কি সব ভাবছি, ঝটপট চার মাসের টাকাটা ফেলে দিতে বলুন তো। ওরে আমার কি রে, এই সময় টাকা বলি মানুষ না চামার? কি আমি চামার? ঠিক আছে, বেশ চামারি হব আজ। একদিন রায়মশার আত্মীয় বলে কিছু বলিনি, আজ কুলু পাঠবো তবে ছাড়ব। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। এই ডাক্তার একটা গরু গাড়ি। আরে মা আসুন আসুন, পায়ের ধুলো দিন। আগে বাক্সগুলো না মা। আসুন আসুন। আরে আরে, বিপিন মুখুজ্জের মাটির ঘর আলো করতে কাদের আগমনে? অমা ই কি কথা বলি, বাড়িটা কি একা বিপিন মুখুজ্জের নাকি? আগে আমরা তো তাই ভাবি। হ্যাঁ, এই গোটা রাজত্বে বিপিন মুখুজ্জে আর মহারানী গৌরী দেবী, আমরা সব প্রজা, হুকুম তামিল করবার জন্য এক পায়ে খাড়া, কি বলো রতন দা? তাই নাকি? আর আমার ভগ্নিপুত বিনোদ মুখুজ্জে, তার বকদা নেই বুঝি? ছাড়তো দাদা, জেনে শুনে নাকড়া করা এদের স্বভাব। যতই রাগ করো বৌদি, সে গরুর গাড়ি তোমাকে চাপতেই গেল। আহ কি সব আজে বাজে বকছিস, আসুন আসুন। সব ভালো তো? ভালো হয়েছে হয়েছে। এসো ভাই। দিদি তোমার ছোট দাউরকে বলে দাও ওসব চা সারিয়ে আর কি আমার সঙ্গে না। তুমি বা কেমন ধারা বৌদি, কোষে কান্ট মলে দাও না মাদরটা। কই রে, আমায় একটু ধরবি যে। আরে হাই কপাল, এ কি করে হলো? সে ব্যাখ্যা পানি শুনো বলি, ওই মোটখান গুলো যে রয়েছে সেগুলো নামাবে কে? আমি একটু দাঁড়াও। এই যে যেখানে সেখানে নামিয়ে রেখো না যেন, বেশ খোলা মেলা ঘর যেন হয়। আবার একে বলে দৌড়ায় বলি, আমার কথা কি শেষ হয়েছে? এখনো হয়নি না, ও সব গুনে গেতে তুলে তুলে গাড়ি ভাড়া মিটিয়ে মিটিয়ে খড় পোষকের করে করে চানের জল দিয়ে দিয়ে বেশ চারটি খাবার ব্যবস্থা করো দেখি, জুত করে খাই। এই কথা একে তাতাস্ত অমা একে বিচে কলা না না কাঁঠালি কলা মাসিমা। কি হলো? রক্ষে করো বাবা, ওই হেসেলে তাঁত আমার পোষাবে না। এদিকটা আমি দেখছি। চুরিটা কে গা? ওই পাশের বাড়ির, আমাদের বীজের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে।
দাগা ফাগা নয়, দাগা ফাগা নয়, ওইটা ওইটা, হ্যাঁ ওইটা দাও। আরে দাগা মাথা দুটোই দাও না, কুটুম মানুষ, বেশি দিন তো ধরে রাখতে পারবে না, কি বলো ছোট ভাই? তবে আজর জন্য কম হলে দেবে মেজ বৌজি কলকাতায় চিঠি চুকে। আমি হলুম গিয়ে মাথা খাবার জম। দে দে আমার দাগা দিয়ে চলবে, দে। বুঝি শুনু, হ্যাঁ রে, আজ বড় কলেজের মাইনে চাসনি? আজকাল যে মানে প্র্যাকটিক্যাল চলছে। সে কি প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল শুধু পুঁতি পড়লি হলো, হাতে কলমে শিখতে হয়। হ্যাঁ হাতে কলমে। মানে লাগে না, উল্টে জল পানি দেয়। হ্যাঁ তুই ধরু যাক, কি বাঁচালি মানে ট্যাঙ্কে সব হাজার টাকার নোট। ডাক্তার দিয়ে যে ব্যান্ডেজ কাটাবো, নো ভাঙানি, একটা ভাঙাই সব সুদে আসলে পেয়ে যাবে। সত্যি সাধে কি আর এই হাল হয়েছে চেহারার, দিন রাত্রি বাপের কথা ভেবে ভেবে। দেখো এই দেখো হেজলিন, হেজলিন, আর দেখো পমেটম, পমেটম মেকো, শ্বাস ফিরে যাবে। এ যা চেহারা, এ তো রাজনানী হবার কথা গো, তাই নাকি? উঠি বাবা। আর মহারাজ টিকে না না এই মক্কেল, হাজার টাকার নোট ভাঙিয়ে কেনা বুঝি? আরে 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 আরে, ও কি ও কি, কোথায় দাঁড়ান, আপনার শ্বাসটা একটু ফিরিয়ে দি। ও মা, এই বুঝি তোর সেই শাশুড়ি ভাগের গয়না, মোটি এই কটা ভারিগুলো কি আর দেখতে পাবে, সব তো গিয়ে ঢুকেছে নিজেদের আলমারিতে। একদিন খেটে খুঁটে দেখ না। হ্যাঁ আসুন আসুন বসুন। তা এইদিকে হঠাৎ খবর নিতে, ভাই আপনার কলেজ যায় না কেন? মানে
কেন জানেন না? সে তো প্রায় দু মাসের ওপর। কি বলছেন আপনি? কিছুই খবর রাখেন না দেখছি, এই তো গার্জেন। অথচ এমন ভালো মাথা ছেলেটির, ভাবলাম রোববার যাই একবার খোঁজটা নিয়েই আসি। নমস্কার। জড়িয়ে ধরে মুখের কাছে মুখ, আমি এসে পড়তেই ওকে থামতে বলো, থামতে বলো ওকে। কেন, সত্যি কথা ভয় কিসে? তেমন হলে হাটের মধ্যে কাপড় খুলে দেবো না। থামবে তুমি? কি ব্যাপার, এত হল্লা কিসের? দিচ্ছে, আমি দিচ্ছি তার জবাব। কে কে মেরেছে? আমি আলো আলো মারবো বলে শেষ করবো তবে। এই বয়সে তু দুটো মেয়ে মানুষ নিয়ে ফুটতি, সে আলকে করে জমা দিতে দেখ। আমার সামনে, আমার সামনে কুটুমের গায়ে পা, চলে যা আমার, চলে যা। কলেজ ফেলে জল করে পড়তে পাঠায়, বলার কেউ নেই না? দাদা, আমার এই চোখের সামনে এসব করছিস? তোমার সাহস লাগছে আমি হরি মুকুজ্জের বাচ্চা, জীবনে কখনো মিথ্যে বলিনি। এবারে জলস্পর্শ একবার করে দেখ তুই, একবার। আমি আমি দেখি না, বলো না দাদা, বলো না। আমি আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমি আমি ছোট ভাই অমনি করে বৌমনি, কি হয়েছে বৌমনি? আরে বলবে তো, কি হয়েছে? কি আর বলবে বাছা,
চিরাদিকে মুচ্ছ গেলেন। মানে মানে আবার কি? কলির কেষ্ট পগার পার বিজু চলে গেল, বিজু চলে গেল, বিজু চলে গেল। কি করলে, কি করলে বিপিন? বাবা মরা ছেলে তাড়িয়ে দিলে? না 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 না। আর সেই শালা যখন আমায় ধরে পিটছিল, এখন এই যে পিরির ডাকাতে। তোমার সাক্ষাতে এসব কি হচ্ছে বড় ভাই? কাকে তাড়িয়েছ বলো? বলতেই হবে, তুমি তাড়িয়েছ বিজুকে। কেন? গুরু ঠাকুর, সপ্তাহটি আমার কই ফত চাই। হ্যাঁ চাই, একদিন খেয়ে না খেয়ে আট পেটা খেয়ে আমরা ভালো ছিলাম, সুখে ছিলাম, আপনারা এসেছেন আর আমাদের সুখে আগুন লেগেছে। কিন্তু কেন, কেন কুটুম সে যেমন সর্বনাশ করে? চুপ করো, যাও যাও। আমার গায়ে হাত, নেহাতে এই ভিতে দাঁড়িয়ে বলে বেঁচে গেলে বাইরে হলে ও হাত তোমার গুঁড়িয়ে দিত রতন কৈবত্য। কি এখনো সময় আছে? চলো বড় ভাই, দুজন মিলে তাকে ফিরিয়ে নিগে। বড় অভিমানী ছেলে, তুমি না ডাকলে সে কিছুতেই আসবে না। হ্যাঁ, ফেলা তো আবার চারটে বসবে বই কি? কেন, সে পাপ বিদেয় হয়েছে, বেশ হয়েছে, আপদ গেছে, নইলে কি টিকতে পারতো? ওই শোনো, নিজেরা গেড়ে বসবে বলে আপদ তাড়াচ্ছে, বিজু হলো কি আপদ? কানে নিও না বড় ভাই, সর্বনাশ হয়ে যাবে, চলো। সে বাড়ির কর্তা, যাক না যাক তুমি বলার কি? কে বললেও বাড়ির কর্তা? আসল কর্তা এই কৈবত্তর বেটা। তালাক দিগিনি আমার হুকুম। কি হুকুম দিচ্ছ তুমি? পারি তাই দিচ্ছি। বড় ভাই চলে এসো, এসো বলছি। কি হলো, এসো। কি ব্যাপার, নড়ছো না যে? তবে তবে তুমিও কি চাও না ঘরের ছেলে ঘরে ফিরে আসুক? তুমি ওদের দলে ভিড়লে। বড় ভাই, বাহ 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 বাহ, তবে তো, তবে তো ষোলো কলা পূর্ণ। হ্যাঁ, শনির কোপের আর বাকি কি? যে বাড়ির লক্ষ্মী ধুলোয় গড়ায়, লক্ষণের মতন ভাই ঘরে ঠাঁই পায় না। কেন, কেন আর সে বাড়িতে ঘটা করে মায়ের ছবি অমনি করে সাজিয়ে রাখা? মরণকালে সে কি বলে গেল না গেল তার কিসের পরোয়া? আপন মা কি সৎ মা? আর যাকে তাড়ালে সেও তো কিছু আপন নয়, সৎ ভাই, সৎ ভাই, নইলে কি? তোর মুখে তো বড় কথা, চাকর চাকরের মতো থাক, মায়ের ছুটি মাথায় উঠেছে। কি বললে আরেকবার বলো? আমি চাকর। হ্যাঁ চাকর, চাকর আমাদের মতো মচ্ছিল ভিক্ষে করে বাবা এনে ঠাঁই দিয়েছিল। বড় ভাই তাই ভাতের মুখ দেখলি, ছোট মুখ তো কত কিসের? ছোট মুখ ঠিকই তো বটেই তো, তোমাদের বড় বড় ব্যাপারে এ ছোট মুখ আর কোনোদিন দেখতে পাবে না বড় ভাই। বড় বাবু তোমাদের ঘুরে ঘুরে পেন্নাম, ঘুরে ঘুরে পেন্নাম। মা গো, যেদিন নতুন বউ হয়েছিলে এই রতন কৈবত্য তোমার পালকিতে কাঁধ দিয়েছিল। রতন, বিজু, এটা কি বিজয় মুখুজ্জের বাড়ি? শুনছেন, এই বিজয় বাড়ি নেই। ও আপনি বুঝি তার দাদা? ও এলে বলবেন তো যে নদীর বাঁধের কন্ট্রাক্টর মনমতো পাল এসেছিল, কাল যেন সকাল সকাল একটু বাঁধে চলে যায়। বাঁধে
ধন্যি ভাই পেয়েছিলেন মোড়ে, একেবারে দাদা অন্ত প্রাণ। বলে কুলির কাজ তো কি হয়েছে দাদা, দিনা তো খানিকটা শোধ হবে, বন্ধকি বাড়িটা ছাড়িয়ে যেদিন বৌদির পায়ে দিতে পারবো। কি বলে বলুন তো আজকাল এইসব কথা। ও হ্যাঁ শুনুন শুনুন শুনুন, এই টাকাটা, এই টাকাটা ওকে দিয়ে দেবে, বলবেন খুশি হয়ে আমি ওর মাইনে বাড়িয়ে। কই করুন, হ্যাঁ নমস্কার, মনে করে বলবেন কিন্তু। মোড়ের দোকান থেকে ভালো দেখে একখানি মিষ্টি নিয়ে আসবে, মানে রসগোল্লা, বুঝলে? যাও 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 যাও। বাবু আপনার চিঠি। চিঠি? এত বড় একটা কাণ্ড হয়ে গেল অথচ আমি কিছুই জানতে পারলাম না, কিচ্ছু না। তোমরা কি করছিলে? আমাদের কথা কি শুনছি বাবু? আর তোমার দাদার যা জঞ্জালে রা। আমি বলি কি বিনোদ, ওই আরো ঘর পাকাবার আগে হাড়ি ভিন্ন করে নাও। মানে তো কি, এরপর যখন দু হাতে রোজগার করবে তখন এই রাবণের গোষ্ঠী পারবে নাকি বসে বসে? কি বলছেন, আমার দাদা বৌদি নিজেরা না খেয়ে আমাকে মানুষ করেছেন, ওদের দয়া আমার ওকালতি পড়া। কি, কার দয়ায়? মার কাছে মাসির কপ্প। মানে কলকাতায় গিয়ে যে কাঁড়ি কাঁড়ি টাকা উড়িয়েছো সে তোমার দাদার বুঝি? কনা নেয়নি, নেয়নি আমার মামার থেকে বাক্স বুঝেই টাকা, হাত পেতে দাঁড়ায়নি। উকিল হবে, পশাদ জমাবে, আমার মামা না থাকলে সেটা তার কতটা নিজেদের গব্বে গেছে হিসেব রাখো। দাদা হাত পেতেছে টাকার জন্য? ইম্পসিবল, আমাদের বংশ কেউ কখনো। না না, জানো না আমাদের কি রক্ত। বংশ রক্ত? ওসব বড় বড় কথা তোমার যুধিষ্ঠির ভাইকে গিয়ে শোনাও গে। ভিকিরির অধম, মানুষের চামড়া হলে আমাদের কেনা গোলাম হয়ে থাকতে। কি এত বড় সাহস! দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দাদা একবার এসো তো। কি হলো? এত বড় সাহস বলে কিনা তুমি টাকা নিয়েছো রায়মশাই কাছ থেকে, বাক্স বসে টাকা। আহা বেশ তো, না নিলে বলো। তার চেয়ে আলমারিটা খুলো না বাছা, হাতে নাতে সবুত হয়ে যাক। দাদা বলো তুমি এই মিথ্যে, এসব মিছে কথা, তুমি একবার মুখ ফুটে বলো, তারপর আমি এদের। মিথ্যে তো আমি বলি না বিনু, টাকা আমি নিয়েছি দাদা, কিন্তু কার জন্য? কার জন্য এই টাকা বুক দিয়ে যক্ষের মতো আগলে রেখেছি, নিজেরা না খেয়ে উপসী থেকে পেট শুকিয়ে মরেছে, তবু ভুলেও কোনদিন হাত দিইনি। আর রায়মশাই বা কি চেয়েছিলেন? বাক্সের মধ্যে টাকার সঙ্গে একটা চিঠি আছে, খুলে দেখ। হাঁকুড়ি দাঁড়িয়েছে কেন, খুলে দেখতে বলো না। কি এর ভেতরে টাকা, চিঠি? কোথায় কোথায় গেল? উবে গেছে নিশ্চয়। ধম্মের কল বাতাসে নড়ে। বিনু বিশ্বাস কর, বিশ্বাস কর বিনু, এর মধ্যে টাকা ছিল, এতগুলো টাকা আর একটা চিঠি। কি অমন করে চেয়ে আছিস কেন? কি দেখছিস তুই? যাকে ভগবান বলে মানত দেখছিস সে একজন ব্যবসাদার। বিনু ভাইকে বেছে মুনাফা? বাহ দাদা বাহ। বিনু বলো বলো কোথায় সরিছ সেই মুনাফার টাকা? সরিয়েছি আমি? আমি তো চোর বললি। হ্যাঁ হ্যাঁ বললুম, আর সেই বলার রাস্তাটা তুমি খুলে দিচ্ছ। কি কি হয়েছে? গৌরী বিনু আমার চোর বললে? মা পাগো, মা তোর বিনু আজ আমার চোর বলছে, মা তোমার সামনে দাঁড়িয়ে তোর বিনু আজ আমাকে চোর বলছে। মা তুমি শুনতে পাচ্ছ, আমি আমি চোর। মা তুই চুপ করে আছো কেন, কিছু বলো। মা কি হলো তোমার?
কি হলো? ওগো, তুমি কথা বলছো না কেন? কি হলো তোমার? অত ভাবছো কেন? তোমার কি দোষ? অতগুলো হকের টাকা চুরি করতে গিয়েই না, টাকাগুলো থাকলে আজকে আমাদের ভাবনা ছিল। টাকা 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 ছাড়া কিছুই চেননি না? ঠিক আছে, ওইটাই পাবে এবার থেকে। যেমন করে পারি আমি টাকা পাঠাবো কলকাতা থেকে। চুরির উপর রাগ করে? ডোন্ট ডিস্টার্ব মি এনিমোর, এইটাই আমার শেষ কথা। ব্যাস। লাখপতি বাপ, সঙ্গে আছে একমাত্র মেয়ে, এই সারা তল্লাটের মালিক। যদি কোনো রকমে কব্জা করে খাঁচায় পুরতে পারি তো 10 লাখের কমে ছাড় নেই। আজ রাতে 5 মাইল দূরে কোনো এক বন্ধুর পার্টিতে যাচ্ছে ওরা। ফেরবার পথে অন্ধকারে জানতে পারে ফিরে এসে দিচ্ছি। আরে ছাড় ছাড়, আমি দেখছি, ছাড়। না না, আটকো না, আটকো না ওকে। শিখুক শিখুক, এই ছাড়তে সব ওদিকে যা। আরে 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 আরে, একই একই একই, এই হাতে ঝেটা যা কোনো মানে হয়? বাবা 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 বাবা, এ তো বিয়ের ফুল একেবারে ফুটি ফুটি করছে। ও অভিষি, তুমি যদি চাও। কি দেখছিস? আর আমি কি দেখছি জানিস? যদি সত্যি সত্যি মেয়েটাকে বিয়ে করতে পারিস তাহলে আর একজনের বাড়া ভাতে কেমন ছাই পড়ে। মেয়ে আমাদের কাছে জমা রইল।
All right. একটা খবর দিলে ভালো হতো, কিন্তু কোথায় যে ওর বাড়ি? বাস বাস, আবার কি? এবার নিজের জন্য দুমুঠো নিয়ে বাকিটা জল ঢেলে রাখো, ওবেলা চালিয়ে নেবে খুন। বারে ওইটুকু তো মমনের হবে কি করে? হ্যাঁ, আজকাল ছোঁড়াটাকে ওইসব বলি শেখানো হচ্ছে বুঝি? বেদবা হয়ে দেখছি পেটের খোলটা বেশ বেড়ে গেছে। কে কে তোকে সব কথা বলতে বলেছে? আমার খিদে নেই। নিন আজকের দিনটা, ব্যাস ডাক্তার বলেছে কাল থেকে উঠে বসবেন। হাঁটতে দেবে কবে? হচ্ছে হচ্ছে, উঠে বসুন তো আগে, তারপর দাঁড়ানো, তারপর তো হাঁটা। ওয়েল মাই বয়, বলো কেমন আছো আজ? হাঁটতে ইচ্ছে করছে, এখানে শুয়ে থাকতে আর ভালোই লাগছে না। বেশ তো, চলো তাহলে আমাদের বাড়ি নিয়ে যাই। সত্যি আমাদের বাড়ি? তোমাকে আরো ফ্রেশ লাগছে, গুড গুড। আরে কি করছিলেন বলুন তো? বসুন বসুন, এখানে এখানে বসুন। এখন থেকে আমার অর্ডার ছাড়া নো মুভমেন্ট, ওকে? বলুন ওকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অযোধ্যার স্বর্ণ সিংহাসনে সীতা নির্বাসিতা মামা একা কাঁদ তমসার অরণ্য গতিরে গাছ জলে পুড়ে যাচ্ছে দুদিন উপোস করলে বাবা বলে ঠিক হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছে এসব কেন নয়টা কি ওই তো বিয়া বিধবা সঙ্গে ভিকির ইচ্ছা অত বড় ঘর নিয়ে কি করবে গিয়ে খাবে তাছাড়া দুদিন বাদে ও ঘর তো তৈরি হবে মানে মানে পরে বলবো আরে আবার মুচ্ছ এই তো থেকে থেকেই মুচ্ছ যায় অসুখ হচ্ছে তো কি করবে অসুখ এই যে মহারানী উঠল ওষুধ মক্ষম ওষুধ দেবে কেমন চটাস করে চাঙ্গা হয়ে উঠেছে কি আপনি আর কি চলি চলি মানে আপনাদের দয়ায় বেশ কদিন রাজাহালি কাটানো গেল এভাবে বাবা জানেন এখনো না চলুন বলে আসি কই চলুন শিব পূজন তিন সাপকে কামড়ে মে পৌঁছা দো যাবেই যখন তাহলে রাখো এটা কি এতে ম্যারিয়া ফেলো তুমি যা করেছ তার তুলনায় এটা কিছুই না সামান্য ২০,০০০ টাকা এ কি বলছেন কেন অভাব আমার সত্যি কিন্তু আশীর্বাদ করুন উপকার বেচে টাকা নেবার প্রবৃত্তি যেন কোনোদিন না হয় পারি তো ঠিক পথে খেটে খাবো চলি শোনো সত্যি ঠিক পথে খেটে খেতে চাও বললাম তো থাকবে আমার এখানে ইয়েস মাই বয় মানুষ চিন্তা আমার ভুল হয় না একদিন ধরে তোমার মতোই কাউকে আমি যাকে নিজের হাতে গড়ে পিঠে সে যাক আগে বলো এই বিদেশে পড়ে থাকতে তোমার কোনো অসুবিধা নেই তো তোমার বাড়ি ঘর দোর বাড়ি বলে আমার কিছু নেই তাহলে তো মঞ্জু মঞ্জু এই যে মা শিবপূজনকে বলো ওর ঘরটা ভালো করে গুছিয়ে দিতে আজ থেকে আমাদের সঙ্গে থাকবে হ্যাঁ পার্মানেন্টলি আজ থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখো তোমাকে আমি কিভাবে বদলে দিই শিবপূজন 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 মামনি ও মামনি জল একটু জল আর কত জল খাবে কদিন ধরে তো খালি জলই খেয়ে যাচ্ছ সেই ভালো রে তবু মানুষের কাছে তো হাত পাততে হয় না দে বাবা ও
দাঁড়াও, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। মামুনি, এ না এনেছিস, চল। একি আমার কেন মামুনি, তুমি খাও, তুমি খাও মামুনি। শুনছো, মেরে ফেললে তোমার মতো হাজার মেরে ফেললে। সবে তো কলির সন্ধে, পিঠ ভরা করে বস্তায় পুরে দেবো যদি নদীর জলে ভাসিয়ে। Yeah.
তো সামনে কালীঘাট কোথায় যাবেন? শিবু মিস্ত্রির গলি, আমার এক দুঃসম্পর্কের মামা আছেন। ও আগে গিয়ে বাঁদিকে। মামা অম্বিকে ঘোষাল, সে তো কবে বাড়ি বেঁচে দিয়ে চলে গেছে। চলে গেছে কোথায় কি করে বলি বলো, বেঁচে আছেন কিনা তারই বা ঠিক কি। মামনি আমরা কোথায় যাব? আরে মায়ের থানে এসে পড়েছো, এখানে আবার যাবার ভাবনা? হ্যাঁ তো আসুন মা, আসুন। কি দেখছেন, আমার নাম দাশু ঘোষ, একটাকে সবাই চেনে। ভাগ্যিস যেতে যেতে আপনাদের কথাগুলো শুনে ফেললো, নইলে এই যা তল্লা। তো আসুন মা, আসুন। মা বলে দেখেছি মা, এই মায়ের থানে দাঁড়িয়ে আমার কোনো জোর নেই বলছেন? আসো আসো, পাশেই ধর্মশালা, আমার খুব চেনা জানা, কোনো অসুবিধা হবে না। আসো আসো, চল 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 চল, আসুন মা, আসুন আসুন। ব্যাস আপনি একটু থিতে হয়ে বসুন মা, আমি চট করে মন্দির থেকে প্রসাদটা নিয়ে আসি, কেমন? দাশুদা খুব ভালো না মামনি? হ্যাঁ বাবা। ব্যাস একটা চিড়িয়া এনে সোজা তোমার খাঁচায় ভরে দিয়েছি, সারাদিন মোটা রকম সঙ্গে একটা খুচরো এনেছিস যে। আর ও তুমি কিছু ভেবো না, সন্ধ্যে আসুক আমি ঠিক ওটাকে সরিয়ে নেব। দা চলো, মায়ের সন্ধ্যে আরতি শুরু হয়েছে, দেখি আমি। দেখার জিনিস বুঝলেন মা, দেখার জিনিস। আপনাকে বলতো হ্যাঁ থকে আছেন, ভূতটাকে তো আমি কোলে নিয়ে চলে যাবো। চলো ভূতদা। না আমি মামনির সঙ্গে যাবো। আমিও তো তোমার দাদামণি, হয় কি সে ওই শোনো। ওই
আমার মুখের উপর আপনি আহা পড়লেন, আমি ছেলে মানুষ দেখি হেসে কথা বললাম তাই না? Don't forget, আমি ওই কোম্পানির একজন ডিরেক্টর। তাই বলে অরিজিনাল ডকুমেন্টগুলো? ডকুমেন্টস? এ তো কটা কাগজ। তেমন হলে যে কাউকে ছিঁড়ে আমি ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে দিই যখন তখন। আপনাকে এক মিনিট সময় দিলাম, ডিসাইড ইউর সেলফ। আমার কি দোষ? মাথার উপর মানি, বাবা লাই দিয়ে একেবারে স্পয়েল করে দিয়েছে। আই এম সরি, অনেস্ট। বিশ্বাস না হয় কান টেনে দিন, এর বেশি তার আপনি কিছু করতে পারবেন না। ও আমি আপনার মুখ চেয়ে শুয়ে নেব। কই হাসছেন না যে? বারে আজ বাদে কাল আমার জন্মদিন, আপনাকে নিয়ে শপিং এ যাওয়ার প্ল্যান করেছিলাম। এটা কি এতই দোষের? আপনি তো অদ্ভুত। একটা আস্ত ভূত। কিরকম দাম এটার? 150। এই ধরুন 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 ধরুন, সব পড়ে গেল। হাই মঞ্জু। হাই লা। দেখো কান্ডু, যার প্রেজেন্টেশন সেই এসে হাজির। কিরে পছন্দ আছে তো? তুই কিনেছিস? এই এক কাজ করুন তো মশাই, লিস্ট গুলো সব মিলিয়ে রাখুন তো। দাঁড়া দাঁড়া, কি বলে ডাকলি যেন? এই মশাই, যেন একটা রহস্য রোমাঞ্চের গন্ধ পাচ্ছি। এই তা ধ্যাত, ইলা চৌধুরীর চোখ দুটো এক্সট্রা মেশিন। টাটা। এ কি কোথায়? পাগল, এরপরেও থাকতে আছে, রসভঙ্গ হবে যে। কি মশাই, আমার বন্ধু জন্মদিনে কি দিচ্ছেন? নাকি সবকিছু দিয়ে বসে আছেন অলরেডি? আর ডিস্টার্ব করবো না। টু ইজ কোম্পানি, থ্রি ইজ স্কাউট। বাই। ম্যাডাম, আপনার কাঁচের জিনিসগুলো? ও ওগুলো হয়ে গেছে? হ্যাঁ, চলুন। একটা গিফট প্যাক করে দেবেন তো, পেমেন্ট আলাদা। এটাও পছন্দ হলো না আপনাদের? এমন ফর্সা রং আপনার মেয়ের। না লাল আমি পরবো না। বেশ তো, এটা দেখুন, এটা আপনার ভীষণ পছন্দ হবে, দারুণ কাপড় এটা। অন্য কোথাও চলো না। অন্য কোথাও? এটা পছন্দ হলো না? কি জানি বাপু, চল। কিরকম দাম এটার? এটা 1200। দেবো প্যাক করে? না এখন থাক, একটা আন্দাজ নিয়েছিলাম। চোখে যখন ধরেছে তখন নিয়ে নিন স্যার,
শেষে বিক্রি হয়ে যাবে না, মানে আজ ঠিক আচ্ছা এটা রেখে দেওয়া যায় না, যদি পরে এসে নি পরে, না না এটা আপনি এখনই নিয়ে যান, পেমেন্টের জন্য ভাবতে হবে না, এই কালো ভালো করে প্যাক করে সাহেবকে দিয়ে দাও। Oh!
আরে বিনোদ, তাই মশাই তুমি এখানে? একটা মামলার ব্যাপারে আমার মক্কেল। থাক থাক থাক, কিন্তু একই চেহারা হয়েছে বাবা। কেন? কনারা কেমন আছে? ভালোই বোধ হয়। বোধ হয় মানে? কোথায় গেল সেই টাকা? জানি না, তবে দাদা মারা যাওয়ার পর আমি আর মানুষ নই। আমি আর মানুষ নেই নাই মশাই, মানুষ নেই। বিনোদ, বিনোদ, কোথায় একটা কিছু গন্ডগোল হয়ে গেছে বুঝলে? খিল দিয়ে কি করছিলি? তার আগে বল টাকা সরালি কোথায়? টাকা আকাশ থেকে পড়লি যে, আর পাতা চাপকা গেল কোথায়? এই কথা দেখ তো কিরকম হয়েছে। এটা তোর জন্য নয় মিতুর, হাজার হোক আমার বউ একেবারে শুধু গায়ে বাড়িতে আসবে। চাচাস না, চাচাতে নেই টাকাটা তো মামার, আমারও বক্সা আছে। নাকি চেঁচিয়ে লোক জড়ো করতে চাস? ভয় দেখাচ্ছিস? তুই কি ভাবিস এই টাকা আমি নিজের জন্য রেখেছি? কার জন্য কি রেখেছিস ভগাই জানে, আমি শুধু জানি তুই চোর, আর আমি তোর উপর একটু বাটপারি করলুম। কি তুই আমায় চোর বললি? তোদের কথা ভেবে ভেবে আমি আমি চোর না সাধু। আর দম কথা শোনাস নে, দেখি আপনি বাপটাকে তোমার সাপে খাবে। মানে? মানে চারদিকে খুটখুটে অন্ধকার, উনি বাঁশ মনে একা দাঁড়িয়ে চাঁদ সাদা করে হাওড়াচ্ছে। যদি কেউ ডে কিংবা গোখরো একবার ছোবলায়, যদি মত করো তো গিয়ে বাড়ি ফিরিয়ে আনি। ওদিকে দিনক্ষণ সব দেখে দেখেছি কনা। দিনক্ষণ? হ্যাঁ, বিয়ে মানে আমাদের। নীলুবাবু! কেন, কি হলো? জান জান বলছি, নইলে নইলে আমি কিন্তু চেঁচাবো। তাই নাকি? এগোবেন না, 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 আমি সোজা আঙুলের কম্ম নয়। আপনি বেরোবেন কিনা বাড়ি থেকে? বেরোবো বলছি, তবে এবার যখন ফিরবো সদর থেকে পুলিশ, আর সেই সঙ্গে তোমার বাপের জন্য একজোড়া হাত করা। হ্যাঁ কেন? একা ষষ্ঠী, কেউ কিছু বলার নেই না। একটা খ্যাপা পাগল সারা তল্লাক দাপিয়ে বেড়াচ্ছে, কখন কার ঘরে আগুন লাগায় তার ঠিক নেই। খোঁজটা দিলে ছেড়ে দেবে দারোগা? নীলুবাবু ঠ্যাং ধরে হিড়হিড় করে টেনে ঢুকিয়ে দেবে ফাটকে, ব্যাস চম্মুক আবার। এইসব আপনি রাস্তার খ্যাপা কুকুর দেখেছো? থানার লোকেরা যখন ধরে ইয়া বড় বড় সাড়াশি লোহার গলায় বসিয়ে এমন প্যাঁচ মারবে না, একেবারে আধার জিভ বেরিয়ে পড়বে। আর সেই সঙ্গে খাবার একটু বিষ মিশিয়ে ব্যাস সঙ্গে সঙ্গে অক্কা। দেখি কোন চোদ্দ পুলিশ আটকায় তোমায়। না যাবেন না আপনি। না, তুমি আমায় কলা দেখবে আর আমি তোমায়। নীলবাবু আপনি যা বলবেন আমি তাই করব, আপনার আপনার সব কথা আমি শুনবো, শুধু বাবার কিছু করবেন না আপনি। আমার বাবাকে আপনি রেহাই দিন, আমার বাবাকে আপনি রেহাই দিন। তাহলে শোনো, পাঁজি দেখে যত শিগগির হয় আমাদের বিয়ে, রাজি? এলো এ কদিন আবার
বছর সাজাতে আমার জীবন, গেল এক অচেনা বছর সাজাতে আমার জীবন, তাকে আমি রাখব কোথায় কোনখানে পাঠো আসন, গেল এক অচেনা বছর সাজাতে আমার জীবন। কি এত কাঁদছ, এমন কার্তিকের মতো বর পাচ্ছ ভাব নাকি তোমার? রাজরানী বোঝো, ধরে নাও তুমি রাজরানী হয়েই গেছো। এখানে কোথায়? অনেক নাকড়া করেছো, আজ তো আর বাধা নেই, বিয়েটা যখন হচ্ছেই তখন বুধুন ছেড়ে রাখলে। So glad you could come. Pleasure. Ila. Jachi. বলুন না বাবা, কি প্রেজেন্টেশন দিলেন? এখনো দিইনি। মানে? হিসেব মতো জন্ম রাত ঠিক বারোটায়, ভাবছি তখন দেবো। বারোটা? বেজে গেছে, বাই। রাত বারোটায় আপনি বুঝি আমাকে সারপ্রাইজ দেবেন? ভাবছি। যদি বলি সারপ্রাইজটা আমি দেব? মানে? আপনার প্রেজেন্টেশন অলরেডি আমার হাতে। বলেন কি? চুরি। ঠিক বারোটায় ওপাশের ব্যালকনিতে থাকবেন। আপনি কি করেছেন? কেন, যা আমার আগে ভাগেই তা পরে নিয়েছি, যে লাজুক আপনি নিজের হাতে তো আর সাহস করে দিতে পারলেন না। এই কেমন লাগছে দেখুন তো। না কি না, এটা আপনি ঠিক আছে বাবা, ঠিক আছে, আজ রাতটুকু পরেই খুলে রাখবো সেই রাতের জন্য। মঞ্জু দেবী, জানি না কি করে আপনাকে, কিন্তু একটা কথা যদি আপনাকে এই মুহূর্তে না বলি, নিজের কাছে আপনার কাছে চিরজীবনের মতন আমি অপরাধী হয়ে থাকবো। কি কথা? এই শাড়ি আপনার নয়। তবে? জানি, এরপর যা বলবো তার জন্য হয়তো আমাকে কঠিন মূল্য দিতে হবে, হয়তো ছেঁড়া কাগজের মতন আমাকে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে দেবেন। একদিন একদিন ভাসতে ভাসতে এখানে ঠাঁই পেয়েছিলাম, তো বিশ্বাস করুন আমি অনাথ নই,
আমার সব ছিল, বাড়ি ঘর দাদা বৌদি আপনজন, আর ছিল একটা মেয়ে আমার ছেলেবেলার সাথী, খেলাঘরের বউ, যে হাজার কষ্ট হাসি মুখে আমার পাশে দাঁড়াতো, ভরসা দিত। আমিও তাকে কথা দিয়েছিলাম, শাড়ি আমি তোকে দেবো মিতু, যদি জীবনে আমি কখনো দাঁড়াতে পারি। লাল টুকটুকে সোনার পার বসানো বেনারসি শাড়ি, আপনার তো অনেক আছে, আমি ছাড়া তার কেউ নেই। আপনাকে আমি নমস্কার করি, কিন্তু তাকে আমি ভালোবাসি মঞ্জু দেবী। মঞ্জু দেবী, আমাকে ভুল বুঝবেন না, আপনার বাবাকেও কিছু জানাবার দরকার নেই, ভোর হবার আগেই আমি চলে যাব। কোথায়? কোথাও যদি যেতে না দিই, যারা এত বড় বুকের পাটা আমার মতো মেয়েকে ফিরিয়ে দেয়, কোথায় দূর গাঁয়ে কোন একটা মেয়ে তার জন্য অপেক্ষা করে আছে বলে, সেই মানুষটাকে আমি রোজ একবার করে প্রণাম করবো পিছু বাবু। মজু, মিতু যা পেয়েছে আমি হারালাম, কিন্তু আমি যা পেলাম তাই কি কহ, এমন শ্রদ্ধা করার মতো বন্ধু আপনি চলে যাবেন? মঞ্জু, কিন্তু এ কি বলুন তো, এতদিন ওকে ভুলেছিলেন কি করে? আমি, আপনার দাদা বৌদি তারাই বা কেমন আছেন? পারিনি, আমি পারিনি মঞ্জু, বাড়িটা আমাদের পরের হাতে বাধা, ভেবেছিলাম রোজগার করে ছাড়িয়ে তবে দাদার সামনে যাবো, আমি পারিনি, পারিনি মঞ্জু, আমি পারিনি। কিন্তু এ কথা তো কখনো আমাকে বলেননি। ১০১ টাকার ডালা আর মালা বেশ জম্পেশ করে, পাঠিয়ে নি। থাক থাক, হয়েছে হয়েছে, রতন কৈবর্তের পা আবার ধোয়া। কি কি বৌমণি, তোমরা বুঝবে না, কেউ বুঝবে না কি অবস্থা করেছে, বলো বলো না। বুঝেছি, তবে শুনে রাখো, ওই মায়ের মন্দির আমি নতুন কৈবর্ত কথা দিলাম, আমি ওই মায়ের থেকে তোমাকে উঁচু ঠাই দিয়ে থাকি, তাহলে এর শোধ তুলে তুলে
তবে আমি জল গ্রহণ করবো। চলো কি বাবা কি দেখছো? জল খাবে? আচ্ছা জল তো নেই, গাড়িটা থামুক এক্ষুনি এনে দিচ্ছি। জল, একটু জল কোথায় পাবো? বাইরে চায়ের দোকানে। এই যে শুনছেন, এক ঘটি জল দিন না। জলদি করুন ভাই, শুনছেন? কথা দিয়েছিলাম মিতু হবে আমার বিজুর বউ, কিন্তু বিয়েটা যে অর্ধেক হয়ে গেছে সে খবর রাখো। চোখের জলে ছাদনা থানা ভিজিয়ে হার কাঠে গলা দেবার নাম যদি বিয়ে হয় সে বিয়ে নয়, সে বলিদান। বাজারের খাতায় নাম লিখে বেশ তো ছিলি, গেরস্তার বাড়ি কেন? যা, রাস্তার কুকুর রাস্তায় যা। খবরদার, ভগবান
যে তোর মিতুকে, তোর মিতুকে বাঁচাবে জু, বাঁচা। এসব কি? রায়মশাই টাকা চিঠি তোমার ঘরে কেন? বলো, জবাব দাও। ওরা মামনিকে মেরেছে, কত মেরেছে কেতু দেয়নি। বলেছে, বলেছে রাস্তার কুকুর, তুমি রাইলে। রাস্তার কুকুর কারা? তার প্রমাণ আমারই পকেটে। বৌদি, তোমার বাড়ি, তোমার বাড়ি আমি ছাড়িয়ে এনেছি বৌদি, তোমার বাড়ি। বিজু, আর কি এনেছিলাম? দেখো, দেখো বৌদি, দেখো, দাদার জন্য প্রণামিত হতে, তোমার জন্য, আরো একটা জিনিস এনেছি। ওদিকে কোথা? আমি থাকতে ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি? এইবার, এইবার, এইবার মা বোনে আল দিয়ে বাদ দিতে পেরেছিস? মা বোন সব শুদ্ধ অপরাম আমি, বেরোন। বিজু, না। কি বলছো বৌদি, ওরা যা করেছে? চুপ কর, আজ যে যাই করে থাক, কোনা যাবে না, ওকে আমি যেতে দেব না। বৌদি, ওর শাস্তি এখনো হয়নি, সেটা আমি দেব ওকে। এ কি বৌদি, এ বাড়ি দলিল? আমার জিনিস, ওর কাছে গচ্ছিত রাখছি। শুধু দলিল নয়, আজ থেকে বাড়ির ভালো মন্দ সব কিছু। অনেক চেয়েছিলি না, দেখি কত নিতে পারিস। আমাদের মাটির ঘরে মায়ের সেই সাজানো বাগান, আমাদের এতটুকু চাওয়া পাওয়ার স্বপ্ন, আমাদের মুখের হাসি, সব তোর কাছে জমা রইল। পারবি না মুখ দিয়ে আগলে রাখতে? দিদি, পারতেই হবে তোকে, নইলে আমি যে হেরে যাব। আমাকে তোমার এত বিশ্বাস, বোনকে বিশ্বাস করবো না? তুই যে আমার জেদি শক্ত বোন, তুই যদি একবার মুখ ফুটে হ্যাঁ বলিস, টলাই কার সাধ্যে? এ সংসার তোর নয়। জন্মভর কয়েকখানায় পুড়ে দিলাম, দেখি এবার কেমন পালাস। বা 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 বা, মা লক্ষ্মী, এই না হলে মায়ের মতো কথা? এতক্ষণ লজ্জায় ঠুকতে পারিনি। হা করে দেখছো কি, এখনো সঙ্গের মতো দাঁড়িয়ে আমার সবকিছু উড়িয়ে পুড়িয়ে চলে এসো, চলে এসো বলছি। ওদিকে নয়, এখানে, এখানে ঘর করো, ঘর করো বলছি। রতনদা, মায়ের মন্দিরে দাঁড়িয়ে বলেছিলাম না, মায়ের অপমানের শোধ নেব, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো? ঠেকাও, ঠেকাও মাতা, ঠেকাও। থাক নীলু, থাক, চলে এসো।
যাবি কোথায়? অনেক সাপ মুন্নি দিয়েছ, আজ শুভ কাজে প্রাণ ভরে আশীর্বাদ করে তবে ছাড়া পাবে, কি বলছেন? ঠিক ঠিক বলেছ। দাঁড়াও দাঁড়াও, এক পা নড়বে না আমার হুকুম ছাড়া। কি হলো? কিছু না, বড় ইচ্ছে হলো বৌদি।